जवाकुसुम शंकरसन काश्यप्यंग महाधुतिं धनतारिं सर्वपापघ्न प्रणतस्मै दिवाकरं। नमस्कार, आज आमरा कोणार्कের सूर्य मंदिरের गल्प बोलबो। आमरा लिंगराज मंदिर थेके सूर्य मंदिरের दिके रवाना दिलाम गाड़ी करे। प्राय 50 किलोमीटर रास्ता। रास्ता खूबই ভালো, খুব নির্জন, খুব শান্ত। পথের ধারে প্রচুর আম দেখলাম, এখানে লোকাল আম। যাই হোক, আমাদের কোণারকের মন্দিরটা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছে। এই মন্দিরটি প্রায় 1250 সালে তৈরি হয়েছিল গঙ্গা বংশের রাজা নরসিংহদেব একের দ্বারা। তিনি 12 বছর ধরে 1200 শ্রমিক দিয়ে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের মাথার উপর একটা চুম্বক ছিল, যেটা ওই পাথর এবং লোহার স্ট্রাকচারটাকে ধরে রেখেছিল। পরে ইংরেজরা এই চুম্বকটিকে চুরি করে নিয়ে যায়, অন্যান্য আমাদের আরও ভারতবর্ষের অনেক স্বর্ণ সম্পত্তির সাথে, এবং এই মন্দিরটা একটুখানি নড়বড়ে হয়ে যায়। এই মন্দিরটা প্রায় 120 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। এখানে যে মূর্তি ছিল সেটাও কোথায় আছে কেউ জানে না, তবে এর মধ্যে একটা মূর্তি আছে যেটা পুরীতে রাখা আছে। এই মন্দিরটি মনে করা হয় যে তখন এটা সমুদ্রের ধারেই একদম ছিল, তো কৃষ্ণপুত্র কাম্বা তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তিনি সূর্যদেবের উপাসনা করে সেই কুষ্ঠরোগ থেকে মুক্তি পান। তো তিনি তার কথা ভেবে, তার যেহেতু কৃষ্ণের নরসিংহদেব কৃষ্ণের খুব ভক্ত ছিলেন, তো তিনি এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটিতে বাংলার মোগল সুলতান সুলেমান খানও প্রচুরবার আক্রমণ করে এবং এখান থেকে প্রচুর জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বর্তমানে প্রায় 120 বছর ধরে মন্দিরটি বন্ধ আছে, এখন আর এই মন্দিরে উপাসনা পুজো হয় না। এরকম ভারতবর্ষের অনেক মন্দির আছে যেগুলোতে এখন পুজো বন্ধ। যাই হোক, আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখা যাক কী হয়। হর হর মহাদেব।